তো ভাইজান কি অবস্থা? তো রাকিব ভাইজানের ভিডিও চলে আসছে, বুঝা পাচ্ছিলাম রাকিব ভাই ভিডিও নিয়ে আসবে। তো ভালো লাগে দুইটা কারণে, একটা হচ্ছে এত সুন্দর করে হ্যান্ডেল করে, আর দ্বিতীয়ত হচ্ছে কীভাবে জানি আকর্ষণ করে ফেলায় রাকিব ভাইয়ের ভিডিওতে। তো যেহেতু ভিডিওটা আসছে আমি আগে ভিডিওটা দেখি, তারপরে বকবক করা যাক, সরাসরি ভিডিওতে চলে যাই। বানাইতে একটু সময় লাগে, তো রেডি? ওকে, হ্যালো কাছের মানুষ জন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। একটি বিশেষ ভিডিও নিয়ে কাজ করছিলাম কিন্তু সেটা থামাতে হলো। কেন? কারণ আচমকা মুক্তি পেয়েছে মুজিব দ্য মেকিং অফ এ নেশন সিনেমার ট্রেলার। আমাদের জন্য বহু কাঙ্ক্ষিত একটি সিনেমা, কিন্তু ট্রেলার রিলিজের পর থেকেই মানুষ হতাশ, জানাচ্ছে কষ্টের কথা, তুলছে নানান প্রশ্ন। একেবারে নাকানি চুবানি অবস্থা পুরাই। 1 মিনিট 38 সেকেন্ডের রানিং টাইম দেখে আমি শুরুতে ভেবেছিলাম টিজার, পরে ভালো করে দেখি না এটাই ট্রেলার এবং অফিসিয়াল ট্রেলার। কিন্তু জানি এটা নিয়ে অনেক দ্বিধা আছে। নো প্রবলেম, সব দ্বিধা দূর করা হবে এই অফিসিয়াল ওরফে আনঅফিসিয়াল ট্রেলার নিয়েই আজকের এই ভিডিও। সো স্বল্প ইন্ট্রো, গল্প থেকে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক, একটি সিনেমা বিশাল আলোচনায় আসার জন্য, আগ্রহের তালিকায় যুক্ত হওয়ার জন্য নামটি যথেষ্ট। শেখ কথা সত্য, নামটাই যথেষ্ট এই শুধুমাত্র মুভিটা দেখতে যাওয়ার জন্য। বন্ধগিরে বলে দিবে যে নামটাই যথেষ্ট আমাদের হল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, এটা আমি আমার ভিডিওতেও বলছি। মুজিবুর রহমান, ওনার বর্ণাঢ্য জীবন ও আবেগের ইতিহাস যখন বড় পর্দায় আসছে, তখন মানুষের প্রত্যাশার পারদ অনেক বেশি হওয়া স্বাভাবিক, সিনেমার ক্যানভাস আয়োজন অনেক বড় হওয়া স্বাভাবিক, এবং হয়েছেও তাই। ট্রেলারের শুরুতেই উঠে আসে বাংলাদেশ ও ভারতের পতাকা, অর্থাৎ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে মুজিবের বায়োপিক। প্রেস রিলিজের তথ্য মতে এই সিনেমা নির্মাণে ভারতীয় 75 কোটি রুপির উপরে খরচ হয়েছে, বাংলাদেশি টাকায় প্রায় 85 কোটি। এর মাঝে অর্থের রেশিও, এই জায়গায় যে টাকার বিষয়টা সেটা হয়তোবা রাকিব ভাই প্রেসের এখান থেকে নিচ্ছে। আমরা যদি আমরা IMDb-তে যাই তাহলে IMDb-তে একটু আলাদা কিছু দেখবো। যারা যারা দেখে নাই তাদেরকে বলে রাখি, IMDb-তে যদি আমরা যাই, IMDb-তে ঠিক এর মানে আলাদাই একটা চিত্র দেখবো, যে কত টাকার অ্যাপ্রক্সিমেটলি কত টাকার বাজেট হয়েছে না হয়েছে, IMDb-তে আলাদা কিছুই বলা হয়েছে। তো মাঝে অর্থের রেশিও ভারত 40 বাংলাদেশ 60, এটা আমার জানা ছিল না যে দুই দেশেই মানে টাকা ঢালছে মুভিটার মধ্যে। বাজেট কোনো ইস্যু ছিল না, ইস্যু ট্রেলার, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। ছোট্ট এই ট্রেলারটি রিলিজ হয়েছে ভারতীয় এক চ্যানেলে NFDC। ট্রেলারের টাইটেলে মোটা দাগে লিখা অফিসিয়াল ট্রেলার, তাহলে কি এটা অফিসিয়াল ট্রেলার? প্যাচ এখানেই। ট্রেলার আপলোডের পর যখন অনেক সমালোচনা হচ্ছিল, তখন শুভ ভাই বললেন মুজিব ট্রেলার নট অফিসিয়াল। ওকে, তাহলে এটা আনঅফিসিয়াল ট্রেলার। এটা অফিসিয়াল, আরে ট্রেলার ইজ অফিসিয়াল ভাই, ঠিক করে বলেন এটা অফিসিয়াল। পাক্কা? লক করবো? ওকে, ট্রেলার অফিসিয়াল, ট্রেলার ইজ অফিসিয়াল ফর কানস। কানস আবার কই থেকে আসলো? এই ট্রেলারটি স্পেসিফিকলি কানের জন্য। আচ্ছা, কান চলচ্চিত্র উৎসবের জন্য এই ট্রেলারটি বানানো হয়েছে, রাইট? তাহলে ট্রেলারের টাইটেলে সেটা লিখা নাই কেন? সব জায়গায় লিখা অফিসিয়াল ট্রেলার, কোথাও তো নাক কান গলার কথা পাইলাম না। নাক কান গলা, এটা ভালো ছিল। আমিও না, আপনারা অবশ্যই ফিল্ম ফেস্টিভ্যালে ট্রেলার লঞ্চ করতে পারেন। এই ট্রেলারটি স্পেসিফিকলি কানের জন্য। তাহলে আম জনতার জন্য তুমি নলে রিলিজ হলো কেন? নো কমেন্টস। আমরাই বা দেখলাম কেন? নো কমেন্টস। একটা সহজ প্রশ্ন, হোয়াট ইজ ট্রেলার? ট্রেলার ইজ ট্রেলার, সরি, বর্তমান যুগে ট্রেলার শুধু ট্রেলার নয়, একটি সিনেমা প্রমোশনের সবচেয়ে বড় হাতিয়ার। এই জিনিসটা বারবার, একবার না দুইবার না, বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা জিনিসই বলে থাকি, যে একটা ট্রেলার আমাদের হল অবধি নিয়ে যাওয়ার প্রথম যেই কাজটা করে, মানে আমাদেরকে মানে আগ্রহ জাগানোর যে কাজটা করে, সেটা কিন্তু এই ট্রেলারটা। আর আমাদের এই ট্রেলার হয়ে গেছে। ট্রেলার মূলত বানানো হয় মানুষকে আকৃষ্ট করবার জন্য, তাই সেই হাতিয়ার নিয়ে দ্বিধা তৈরি ভালো উদাহরণ হবার কথা নয়। সেটা যদি আবার অফিসিয়াল ট্রেলার হয়, আমরা কেন এখন অফিসিয়াল ট্রেলার লঞ্চ করব? তা আমি কি করে বলবো, লিখা দেখেই বলা। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এসব নিয়ে কেন এত কথা হচ্ছে? কারণ ট্রেলারটা ছিল হতাশাজনক, মানুষের প্রত্যাশার ধারের কাছেও আসেনি, অনেক প্রশ্ন উঠেছে, প্রশ্ন উঠাই স্বাভাবিক।
এবার মুজিব সিনেমায় নজর দেই। এই সিনেমার পুরো প্রোডাকশনের বিষয়টা দুই ভাগে ভাগ হয়েছে। ক্যামেরার সামনের বেশিরভাগ মানুষগুলো বাংলাদেশের। আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, সমু চৌধুরী, রোকেয়া প্রাচী, রিয়াজ আহমেদ, তৌকির আহমেদ, সিয়াম আহমেদ, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, মিশা সওদাগর, দিলারা জামান, তুষার খান, জায়েদ খান, কে নেই? আমি আমি ওনারা আসলেই নেই, আসলেই নেই। অন্যদিকে ক্যামেরার পিছনের মানুষগুলো ছিল ভারতের। সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল, কস্টিউম ডিজাইনার তারমে পিয়া বেনেগাল, চিত্রনাট্যকার অতুল তিওয়ারি, শ্যামা জায়েদি, আর্ট ডিরেক্টর নিতেশ রায়, দেশি বিশাল স্টার কাস্ট আর বিদেশি অভিজ্ঞ টিমের যোগসূত্রে তৈরি হয়েছে মুজিব। সিনেমায় শেখ মুজিবুর রহমান চরিত্রে পর্দায় এসেছেন আরিফিন শুভ। এইটা আমরা জানতাম। ওকে, এবার আলোচিত ট্রেলার। এর পূর্বে জীবন সহজের একটা তথ্য দেই। ভীষণ গায়ে কাটা দেওয়ার মতো ভাষণ, কিন্তু পর্দার মুজিবের সামনে জনসংখ্যা দেখেন ফেক এবং দৃষ্টি কটু। পুরো ট্রেলারে দর্শকদের একদম আলগা লেগেছে। স্টিল ইমেজের সামনে ভিডিও লাগিয়ে দিয়েছে। আর একটা জিনিস বলেন তো, সবাই সাদা পোশাক পরে আছে কেন? দূর দূর যত দূর চোখ যায় শুধু সাদা আর সাদা। এইটা তুমি বুঝবে না। শোকের আহ্বান। But the new nation of Pakistan will have one national language, Urdu. ট্রেলারে যতগুলো সেট দেখা গেছে বেশিরভাগই ফেক লেগেছে। এইটা ছাড়া বাকিগুলো দেখে একদমই রিয়েলিস্টিক লাগেনি, যেন কোনো মতে করা কাজ। আরেকটা দৃষ্টিকটু বিষয় ছিল সাজসজ্জা। মুজিবের বেশে শুভ ভাইয়ের কস্টিউম, মেকআপ, প্রস্থেটিক চোখে লেগেছে, বড্ড চোখে লেগেছে। মনে হচ্ছিল মুখের ভিতর পান ঢুকিয়ে রেখেছেন। অন্যদিকে চুল, গোফ, তিল দেখে লাগছিল এই বুঝি খুলে পড়বে। উনি আমায় ডেকে বললেন, পরিচালক শ্যাম বেনেগাল নাকি শুভ ভাইকে বলেছিলেন, ডোন্ট কপি হিম, কপি করার লাগবে না, উনার মতো বসা ওঠা চলা নট নেসেসারি একদম সেটা হতে হবে, এটা করতে গেলে তুমি মিমিক্রি করে ফেলবে। এই বক্তব্যের আমরা একটা জীবনী নিয়ে কাজ করতেছি, সেই জায়গায় যদি আমরা তার মাতা মানে যার জীবনী নিয়ে কাজ করতেছি, বন্ধু বলি বা যেই বলি যারই জীবনী নিয়ে কাজ করতেছি, সেই জীবনটাকে ফুটিয়ে তোলার জন্যে আমাদের তার প্রত্যেকটা জিনিস অবজার্ভ করতে লাগবে। উদাহরণ দিই, MS ধোনি, ধোনির যে আন্ডার স্টোরিটা আছে, যেটাকে আমাদের সুশান্ত সিং রাজপুত ভাইজান এত পরিমাণ ধোনির সাথে ছিল সেই মুভিটা করার আগ পর্যন্ত, ধোনি পর্যন্ত বিরক্ত হয়ে গেছে, কারণ ধোনিকে তাকে অবজার্ভ করতে লাগবে, সেই জিনিসটাকে তাকে স্ক্রিনে ফুটিয়ে তুলতে লাগবে। ধোনির শট, হেলিকপ্টার শট থেকে শুরু করে ধোনির কথা বলার ধরন থেকে শুরু করে ধোনি খাওয়ার থেকে শোয়ার থেকে বসা থেকে প্রত্যেকটা জিনিস সে এত সুন্দর করে অবজার্ভ করছিল, যেটার জন্যে পুরো মুভিটা প্রত্যেকের কাছে এতই সুনাম পাইছে। আর এই জায়গায় পুরো উল্টা কথা আমি শুনতেছি ভাই, কেন আমি এই জিনিসটা মাথার মধ্যে আসলো না, কেন এই কথাটা শুনতেছি আমি ডিরেক্টরের কাছ থেকে মানে ভাই শুভের কাছ থেকে, এটা জাস্ট গ্রহণযোগ্য না। তাতে আমি একমত নই। আপনি চরিত্রে পর্দায় এসেছেন, দায়িত্বটা বিশাল, প্রত্যাশার চাপ আরো বিশাল। 100 না, 200 না, 1000 মানুষ শুরুতেই মিলাবে আপনার বসা চলা উঠা, সেটাই কিনা আপনি বলছেন? নট নেসেসারি একদম। তাহলে নেসেসারি কি? শুধু কস্টিউম আর মেকআপ, সেটাও তো ঠিকঠাক হলো না। আফসোস, লুকে মুজিব আনলেই যদি কাজ হয়ে যায় তাহলে যেমন খুশি তেমন সাজো, আর সিনেমার মধ্যে পার্থক্য কি রইল? কিছুই না। এক্স্যাক্টলি, আপনার সাজগোজ যে মানুষটার মতো, দেশের সব মানুষ তাকে চিনে, তার ভাষণ শুনেছে, টিভির পর্দায় দেখেছে, পোস্টারে হাজারবার চোখে পড়েছে। আপনি যখন সেই চরিত্রে অভিনয় করছেন তখন দর্শক সেই মানুষটার ছায়া আপনার মাঝে খুঁজবে, মিল অমিল খুঁজবে, চুলে নজর দিবে, তিলে নজর দিবে, ডায়লগ মেলাবে, অঙ্গভঙ্গি মেলাবে, আর কোনো কিছুতে অমিল থাকলে লিখবে, বলবে, আলোচনা করবে, সমালোচনা করবে। 2017-তে আই অ্যাম দাই ফাদার শোতে বঙ্গবন্ধু চরিত্রে আপনাকে যতটা ঠিকঠাক লেগেছে, প্রায় 2 বছর প্রস্তুতির পর সিনেমার ট্রেলারে তার ছিটে ফোটাও লাগেনি। একেবারে নাকানি চুবানি অবস্থা। ট্রেলারে শুধু সিনেমার আবহ, লুকের ধারণা পাওয়া যায়, তাই এখন এসব নিয়েই কথা হচ্ছে। Don't worry about the external. Conceive the soul. শেখ মুজিবের আত্মিক জায়গা, ভাবনা কতটা ধারণ করতে পেরেছেন তার আলাপ সিনেমা দেখার পরেই হবে। ঠিক আছে, ট্রেলারে বাকিদের দিকে নজর দে। হ্যাঁ, আমিও দেখার পরে বলবো। বাতাস কাহার হুতাশ। আরে চঞ্চল ভাই, কাহার হুতাশ। ট্রেলারে সবচেয়ে রিয়েলিস্টিক লেগেছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী চরিত্রে ইসলাম আসাদকে, আহমেদকেও সাবলীল লেগেছে। এদিকে ওভার অ্যাক্টিং কাকে বলে, একটি সংলাপেই দেখিয়েছেন রিয়াজ ভাই। উল্টো বলছে পাকিস্তানকে নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনে সে 20,000 বাঙালিকে গুলি করে হত্যা করে।
সবাই কেন চোখ বড় করে প্রেশার দিয়ে সংলাপ দিয়েছে জানি না, তবে ট্রেলারের ব্যাকগ্রাউন্ড স্কোরটা জমেছে একদম। মুজিব ট্রেলারের নানান ভুল নিয়ে অনেক প্রশ্ন তোলা হচ্ছে, তার মাঝে একটি পতাকা, বলা হচ্ছে ট্রফল। হ্যাঁ, এই পতাকার বিষয়টা যেহেতু চলে আসলো, আমি বলে রাখি যে আমিও এই পতাকার ভুলটাই ধরছিলাম পরবর্তীতে আমি নিজেই দেখছি, যখন ট্রেলারটা আবার বারবার করে দেখি, দেখার পরে পতাকার সেই পতাকার জায়গাটা জুম করে দেখি, ওই জায়গায় ছিল। হ্যাঁ, এই এই জিনিসটা আমারও ভুল হয়ে গেছে। আছে এটা আমিও মানে আছে, বাট আমিও সেই জায়গায় অবজার্ভ করতে ভুলে গেছিলাম, বারবার করে বলতেছি, ওই জন্য সরি ভাই। এখানেই নজর করে দেখেন, আমি এই ট্রেলার নিয়ে এত সমালোচনার প্রধান কারণ ভিএফএক্স। আমি ভিএফএক্স নিয়ে আর কোনো কথাই বলবো না। বাজেট 25 কোটি, তার নমুনা পানিতে দেখেন না। আর এই বিল্ডিং দেখে মনে হচ্ছে কারো বাড়ির 3D ডিজাইন। আমার এইসব আকাশ বাহন নিয়ে কথা না বললে পাপ হবে, আমি কোনো কথাই বলি না। কি দল বেঁধে সমানে উঠছে, এত নিম্নমানের ভিএফএক্স কবে দেখছি মনে নাই। পুরাই সস্তা মোবাইল গেমস, এইটার উপর একটু চোখ রাখেন, এতটুকুর মধ্যেই সে চক্কর দিল। আপনি বলেন কে কে বিশ্বাস করবে? আর এই দৃশ্য দেখে সত্যি সত্যি লজ্জা পাইছি। শুভ ভাই বলছেন এই ট্রেলার নিয়ে তারা কানে গেছেন আন্তর্জাতিক মাধ্যমকে অ্যাট্রাক্ট করবার জন্য। সিরিয়াসলি, কান হলো দুনিয়ার অন্যতম সেরা ফিল্ম ফেস্টিভ্যাল, এমন উদ্ভট জিনিস দিয়ে তাদের আকৃষ্ট করবেন, বিষয়টা কেমন হয়ে গেল না? এই ট্রেলারটি স্পেশালি কানের জন্য। কান তাহলে এতই সহজ, কোনো মতে একটা বানিয়ে দেয়া যায়। হ্যাঁ, শুভ ভাইয়ের মতে আর একটা অফিসিয়াল ট্রেলার আসবে। অফিসিয়াল ট্রেলার যেটা, সেটা ছবি রিলিজের আশা করছি মাসখানেক আগে। সেটাতে যে কি লেখা থাকে তাই দেখার বিষয়। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। এটা অফিসিয়াল, আসলে আমরা অপেক্ষা করবো পরবর্তীতে ট্রেলারটা কিভাবে আসতেছে, ট্রেলার টু আর কি, অফিসিয়াল ট্রেলার টু কিভাবে আসতেছে, তার সাথে মুভিটা আমাদের সামনে ট্রেন্ডে প্রেজেন্ট হচ্ছে। কারণ আমি বারবার করে বলছি, যদি মুভিটা খারাপ হয় তবুও আমি দেখতে যাব, কারণ এই মুভিটা সামনে না একটা মানুষের নাম যুক্ত করা আছে, সেই মানুষটার নামটাই যথেষ্ট হলটাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের। আর সেই হলে যায় যদি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হই আমরা, তাহলে আর কোনো কথাই নাই। তো আশা তো থাকতে পারে ভালো কিছু হবে সামনে, ভালো কিছু দেখবো আমরা। আজ পর্যন্ত নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে, তাদের সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস আবি 2.1 সাইনিং আউট।